প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। গতদিন আমি তোমাদের মাধ্যমিক ব্যাচ শুরু করেছিলাম, সেখানে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা যে কাজটি করব, আমরা উদাহরণের অপাচ্ছে করব এবং দেখব যে যেই সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলোকে কী করে এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করা যায়। তো আমি এখানে দেখো তাদের সুবিধার জন্য আমি দুটি উদাহরণ আগে থেকে তুলে রেখেছি, এরপরে আমি প্রশ্নগুলো তুলেছি, এরপরে আমরা কী করব অঙ্কগুলো করব এবং দেখব যে ওই সূত্রগুলো আসলে ত্রিকোণমিতির অঙ্কে কীভাবে ব্যবহার করা যায়। যেমন এখানে উদাহরণ পাঁচ, এই উদাহরণ পাঁচে দেখো তোমাদের প্রথম যে অঙ্কটি দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান প্রমাণ করতে হবে সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটি আছে তোমাদের পাঠ্যবইয়ের পেজ নাম্বার 180, পেজ নাম্বার 180 উদাহরণ পাঁচ। তো আমরা এটা করবো, আমাদের করবো আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, অর্থাৎ বাম পক্ষ। বাম পক্ষে কী আছে ট্যান থিটা প্লাস কট থিটা। এর আগে আমরা শিখেছি ট্যান থিটাকে ভাঙালে কী হয় বা কট থিটাকে ভাঙালে কী হয় আমরা সেটাই করব। তাহলে ট্যান থিটাকে ভাঙালে আমরা পাবো সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটাকে ভাঙালে পাবো কস থিটা বাই সাইন থিটা। এখন এদেরকে আমরা লসাগু করব, সাইন থিটা ইনটু কস থিটা, তাহলে সাইন থিটা কস থিটা, সাইন কস কস থিটা লিখতে থাকবে সাইন, আর উপরে সাইন আছে সাইন হিসাবে মানে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে আমরা পাবো কস স্কয়ার থিটা। তাহলে আমরা যেহেতু গতদিন মূল সূত্র শিখেছিলাম, মূল সূত্রে একটি ছিল যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত পাবো ওয়ান, তাহলে আমরা বসিয়ে দিব ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। ওয়ান বাই সাইন থিটা আর ওয়ান বাই কস থিটার মানে ওয়ান বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা। এর আগে আমরা দেখেছি ওয়ান বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা, ওয়ান বাই সাইন থিটার মানে হচ্ছে কোসেক থিটা আর ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে আমি কী করতে পারি সাজিয়ে নিতে পারি, দেখো আমাদের হাতে ডান হাত অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যা ছিল আমি কিন্তু অঙ্ক করে সেই পর্যন্ত বের করে ফেলেছি, অর্থাৎ ট্যান থিটা প্লাস কট থিটা এটা কিন্তু আমি সাজিয়ে নিতে অঙ্কের শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা করতে পারি সেক থিটা ইনটু কোসেক থিটা আমার চলে এসেছে। তোমার তুমি সাজিয়ে লিখতে পারো এবং সুন্দর করে যেভাবে অঙ্কটি তৈরি করে দিয়েছি তোমরা এভাবে অঙ্কটি তুলে নিবে। পরবর্তীতে আমরা যেটি করবো সেটি হচ্ছে উদাহরণ নাম্বার 7। উদাহরণ 7 করবো আমরা, তাহলে আমি আগের অঙ্কটি মুছে দিচ্ছি। উদাহরণ 7-এ আমি লিখেছি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এবং ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক একইভাবে আমরা এখানে যেটি করছি সেটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমাদেরকে এটি প্রমাণ করতে হবে যে এর মান ওয়ান হয়েছে কি না। তো আগের মতো যেটি আমরা করবো উদাহরণ সাথে সেটি হচ্ছে এখানে কস ম্যাগনাস স্কোয়ার থিটা আছে, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই কি পেলাম কোসেক স্কোয়ার থিটা। তো তাদের সুবিধার্থে আমরা আগে কোসেকে বানিয়ে নিই,
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এর আগে তোমাদেরকে আমি দুটি উদাহরণ করিয়েছিলাম, এখন দেখো তোমাদের জন্য আমি আরো দুটি উদাহরণ তুলে রেখেছি। তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 8 নাম্বার এবং উদাহরণ 9 নাম্বার। উদাহরণ 8 এবং উদাহরণ 9। প্রথমে একটা উদাহরণ 8 করবো, দেখো এখানে আছে 1/2 - sin² θ এবং +1/2 + tan² θ। আমরা দেখছি সাইন এখানে ঠিকই আছে, তোমাদের জন্য আরেকটি সাজেশন থাকবে, সেটি হচ্ছে ট্যান, কট, সেক বা কোসেক যদি থাকে তাহলে অঙ্ক হওয়ার সময় একটু খেয়াল রাখবে যে সেক, কোসেক বা ট্যান, কট এরা থাকলে এদেরকে কিন্তু আগে সাইন বা কোসে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করা ভালো, তাহলে খুব সহজেই অঙ্কটা তোমরা করতে পারো। তো আমরা এখানে যেটি করবো সেটি হচ্ছে cos² θ / sin² θ, তাহলে আমরা
আমরা এখন যেটি করব মান বাই টু মাইনাস সাইনাস বাই থিটা প্লাস কসাস বাই থিটা, কিন্তু আমরা এর আগে সূত্রগুলোতে দেখেছি কসাস বাই থিটার মান কিন্তু চেঞ্জ করা যায়। কসাস বাই থিটা সমান সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইনাস বাই থিটা, সেটি আমরা এখানে লিখব ওয়ান মাইনাস সাইনাস বাই থিটা। ঠিক একইভাবে নিচে দেখো টু এর সাথে যে কস স্কয়ার থিটা আছে এটিকেও আমরা কি করব চেঞ্জ করে নিব, তাহলে ওয়ান মাইনাস কী হবে সাইনাস স্কয়ার থিটা প্লাস আগে থেকে একটি সাইনাস স্কয়ার থিটা ছিল। পরবর্তীতে আমরা যদি করব ওয়ান বাই টু মাইনাস সাইনাস স্কয়ার থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই টু দ্বারা কি করে দেবো টু মাইনাস টু সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। যতটুকু করেছি এতটুকু আমরা কি তোমরা হাতের সুন্দর করে তুলে নাও। এরপর আমরা পরবর্তী স্টেপে চলে আসবো। এই বাসনপত্রটি আমি মুছে মুছে দিচ্ছি। তো লাস্ট আমরা যে লাইনটি লিখেছিলাম ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর আমি টু দ্বারা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে টু লিখে দিয়েছি। এই লাইনটি থেকে আমরা শুরু করি। তাহলে আমরা কী পেলাম ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে একটু খেয়াল করো এখানে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে টু সাইন স্কোয়ার থিটা থেকে একটি সাইন স্কোয়ার থিটাকে আমি মাইনাস করে দিই, অর্থাৎ মাইনাস থেকে একটা প্লাস আমি বাদ দিয়ে দিব, কারণ আমার হাতে টু মাইনাস একটা সাইন স্কোয়ার থিটা থাকে। তাহলে এখন দেখো দুটা দেখি বড় সেম হয়ে গেছে, তাহলে এখন লসাগু এরপর খুবই সহজ হয়ে যাচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কী পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে দেখছি যে আমাদের ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমি পেয়েছি, তাহলে উপরে আমি পাবো টু মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেহেতু লব এবং হর দুটি সমান হয়ে গেছে, আমরা এর আগে আমরা যখন করেছিলাম ওখানে ওয়ান সমান করতে বলেছিল ওখানে কিন্তু সেম ঘটনা ঘটেছে, টু মাইনাস সাইন স্কোয়ার থিটা টু মাইনাস সাইন স্কোয়ার থিটা লব এবং হর নিয়ে আমরা ঠিক তাহলে থাকবে ওয়ান। আর একটা জিনিস খেয়াল রাখবে এটা তোমরা জানো আগে থেকে, লবেও যদি ওয়ান থাকে হরেও ওয়ান থাকে সেটিকে আলাদাভাবে লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা নিয়ে নিজে যদি প্রমাণ করতে পারে তাহলে লিখে প্রুফ, যদি দেখাতে বলে তাহলে লিখে দেবে শো। তো তোমরা অনেকটি ভালোভাবে খাতায় তুলে নাও। পরবর্তীতে আমরা উদাহরণ 10 করব যেটি আমি অলরেডি তুলে রেখেছি বোর্ডে। তো শিক্ষার্থীরা এখন আমরা উদাহরণ 10 চলে যাব। তোমরা প্রথম আর কীভাবে খাতা তুলে নেবে আশা করি তোমরা ঠিকভাবে তুলে গিয়েছো, আমি নিচে নিচ্ছি। উদাহরণ 10 এর অঙ্ক যেটি আছে সেটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সাধারণত এই ধরনের অঙ্কগুলো বোর্ডে কোশ্চেন দেওয়া হয়। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা করব লেফট হ্যান্ড
তাহলে শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি ভালোভাবে করে নিবে। পরবর্তীতে আমরা আরও কিছু অঙ্ক করব এবং তোমাদের একটু বলে দিই, তোমাদের পাঠ্যবইয়ে বেশ কিছু অঙ্ক তোমরা এই অঙ্কগুলো থেকে করতে পারবে। সেগুলোর মধ্যে আছে ধন্যবাদ সবাইকে।